দীর্ঘ পাঁচ দিন পরে ভাই বাংলাদেশে দেখা পেলাম একটু আগে আমার ছোট ভাই আমার ফোন দিয়ে বলছে যে ভাইয়া নেট আসছে মানে প্রথমে মেসেজ দিলো দেন হচ্ছে সরাসরি মেসেঞ্জারে কল দিলো যে ভাই ইন্টারনেট চালু হয়েছে দেন আমরা আমি ঠিক আছে আমি সুস্থ আছি তুই টেনশন করিস না আমি বাসায় হচ্ছে কথা বলবো বাসায় কথা বলে আমি তোকে ফোন দিতে বলতেছি তো ভাই অবশেষে বাংলাদেশের হালকা একটু খোঁজ পাইলাম অ্যাট লাস্ট পাঁচ দিন পরে পাঁচটা দিন যে কী করছি ভাই জাপানে মানে জাপানের মাটিতে পাঁচটা দিন কেমন কাটছে পাঁচ বছরের সমান কাটছে ভাই বিশ্বাস করবেন না আপনারা যে পাঁচটা দিন কীভাবে কাটাইছি মানে প্রত্যেকটা দিন কাজ শেষ করে আসতাম আর ওই এখানে বসে থাকতাম এখানে বসে ওইদিকে তাকাই থাকতাম এই পাঁচটা দিন হ্যাভি কষ্ট কাটছে প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করছে যে আমার ভাই আমার ভাইরা কেমন আছে আমার বোনরা কেমন আছে বাংলাদেশ কেমন আছে আমার পরিবার কেমন আছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা প্রবাসী পুরো পাগলের মতো হয়ে গেছে ভাই দ্রুত মানে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন ভাই দ্রুত আপনার বাসায় যোগাযোগ করার চেষ্টা করেন কারণ ব্রডব্যান্ড চালু হয়েছে তবে একটু স্লো আর কি কিন্তু ফোনের ইন্টারনেটটা এখনও চালু হয় না ওইটা এখনো মানে মাদা ওটা হয়তো বা সময় লাগবে ওয়াইফাইটা চালু হয়েছে ওইটাতে আপনারা বাসায় একটু হলেও যোগাযোগ করতে পারবেন ভাই সবারই মনের অবস্থা বুঝতেছে যে মনের অবস্থা কি সব একদম পাগল হয়ে আছে আমার বাংলাদেশি ব্রাদাররা যোদ্ধা সব যোদ্ধাতে সালাম ভাই আপনারা করছেন বাংলাদেশে সারা পৃথিবী দেখছে আপনারা হয়তো ভাই এখন বুঝতে পারবেন এখন ইন্টারনেট আসতে এখন বুঝতে পারবেন যে আপনাদের জন্য জাপানের মাটিতে তো আপনাদের জন্য আন্দোলন করা হয়েছে ভাই আপনাদের পক্ষে এত পরিমাণ ছিলাম ভালো লাগতেছে কারণ খুব ভালো লাগতেছে কারণ কি ভাই পাঁচ দিন পরে বাসার মানে খুব ভালো লাগতেছে ভাই পাঁচ দিন পরে ছোটো বাসাতে কথা বলতে তো মানে অনেক ভালো লাগতেছে আর কি আমি চাই হচ্ছে আপনারা যত যত সম্ভব বাসায় কথা বলেন আর যোদ্ধা ভাই ব্রাদার সালাম ভাই আপনারা করছেন আপনারা পারেন ভাই বাংলাদেশের মানুষ পারে এটা বোঝা গেল কিন্তু মনের আশা পূরণ হলো না ঠিক আছে যেটা মনে আশা করছিলাম এটা পূরণ হলো না যাক ব্যাপার না তারপরেও আপনাদের দেখা পাইছি বা এখনো জানি না কিন্তু কার কি হাল কে কী অবস্থায় আছে এখনও জানি না আশা করি সবাই ভালো আছে ক্ষয়ক্ষতির পরিমাণ আল্লাহ জানে দুই চারটা ভিডিও যায় পাবলিশ হয়েছে দেখছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ কী অবস্থায় ছিল আর কি পাঁচটা দিন বাই এমন এমন অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করছি যেইগুলো মানে কল্পনাও করতে পারি না যেসব অ্যাপ্লিকেশন আমরা জীবনে চালাবো শুধুমাত্র একটু দেশের খবর নেওয়ার জন্য কী না করছে একটু দেশের খবর নেওয়ার জন্য ক্রেডিট কার্ড থেকে এইদিকে ওদিকে অ্যাপ্লিকেশনের মধ্যে ক্রেডিট কার্ড লগ ইন টগ ইন করে ক্রেডিট কার্ডের সব নাম্বার টাম্বার দিয়ে লগ ইন করে রেখে দিয়েছি টাকা কাটে কাটো কিন্তু আমার দেশের খবর নিতে হবে দেশ কেমন আছে পুরো পাগল পাগল হয়ে গেছিলাম ভাই পুরা পাগল পাগল হয়ে গেছিলাম আপনাদের জন্য অবশেষ ইন্টারনেট চালু হয়েছে আপনাদের দেখা পাবো আপনাদের সবার সাথে কথা বলতে পারবো সবাই মানে যেই ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাই যে ভাই আসি আর সবার মুখ থেকে আলহামদুলিল্লাহ শুনতে চাই আর সবার সবাই অনেক কষ্ট করছেন ভাই জানি সবার উপর দিয়ে অনেক ধকল গেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে মনে হয় না এরকম যুদ্ধ দেখছে আর যারা হচ্ছে এখনগুলো করছেন তারা ভালো হয়ে যান ভাই আরেকবার চান্স পাইছেন আরেকবার চান্স দিয়েছে বাংলাদেশের মানুষ আপনাকে সো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে খুব প্রত্যাশা ভাই মনের ভিতর থেকে প্রত্যাশা ঠিক আছে সবাই ভালো আছে কারো কোনো ক্ষয়ক্ষতি হয় না আর